এই চুপ 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 ম্যাডাম এসে গেছেন, ম্যাডাম এসে গেছেন। গুড মর্নিং ম্যাম। বসো সবাই বসো, রেসপন্স প্লিজ। ডি ঘোষ উপস্থিত ম্যাম। এস চক্রবর্তী। হাইড্রক্সি ক্লোরোকুইন এই থুরি থুরি প্রেজেন্ট ম্যাম। জি মজুমদার। কচুবন থুরি থুরি উপস্থিত দিদিমণি। মঙ্গলবার কচু জঙ্গল পরিষ্কার করেছো? হ্যাঁ ম্যাডাম, একটাও ঝোপার নেই। নির্মল বাংলায় ফুল মার্কস পাবো তো দিদিমণি? নম্বরের জন্য পরিষ্কার করেছো? তোমার ভালোর জন্যই কচুবন সাফ করতে বলেছি, নিজের ভালোটা বুঝবে কবে? সরি দিদিমণি। এই যে ঘোষ, কেমিস্ট্রিতে সোনা নিষ্কাশন পদ্ধতি নিয়ে ডায়াগ্রাম বানাতে বলেছিলাম, একটা গরুর দুধ আনার ছবি এঁকেছো কেন? আমি তো জানতাম। থামো, এই নিয়ে ভবিষ্যতে আমার আসনে বসে আবার স্যার হওয়ার স্বপ্ন দেখছো? ফাজলামি হচ্ছে। সরি সরি ম্যাডাম, কিন্তু দুধেল গরু তো আপনার বড্ড। চুপ, স্কুলে ভর্তির সময় যে ফর্ম ফিল আপ করেছিলে তাতে গার্জেনের জায়গায় গরুর নাম দিয়েছো, ভুলে গেছো? সেই গরু নিয়ে তো আপত্তি কেন? তোমার মা আমার যদি প্রিয় হয় তাতে তো তোমার আনন্দিত হওয়ার কথা। এভাবে তো ভেবে দেখিনি ম্যাডাম। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। এটা তো আমাদের ডায়লগ দিদিমণি। চক্রবর্তী, ডায়লগ কারো সম্পত্তি না। তাও যদি নিজেরা ডায়লগ গুলো ইমপ্লিমেন্ট করতে আজ লাস্ট বেঞ্চে বসে থাকতে হতো না, আর বাংলায় মাত্র 7% পেয়ে লজ্জায় মুখের মাথা খেয়ে এভাবে ডাহা ফেল করতে হতো না। কিন্তু কেরালা কেমিস্ট্রিতে তো আমরা ভালোই পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কেরালা কেমিস্ট্রি ধুয়ে জল খাও। ত্রিপুরার ত্রিকোণমিতিতে ফেল করলে কেন? বন্ধু মানিকের সাথে তো বসেছিলে পরীক্ষা দিতে। কিন্তু সারা বছর তো পড়াশোনা আমি করি বলুন ম্যাডাম। হ্যাঁ, সারা বছর পড়াশোনা করো আর পরীক্ষার হলে গিয়ে নিজের খাতাটা ঘোষকে দিয়ে ঘোষের খাতায় উত্তর লিখে দাও, তাই ঘোষের প্রাপ্য নম্বর তুমি পেয়েছো আর তোমার প্রাপ্য নম্বর ঘোষ পেয়েছে। সিম্পল। ফাইনাল পরীক্ষায় আর কাউকে লিখে দেবো না ম্যাডাম, নিজের পরীক্ষা নিজেই দেবো দেখবেন। ক্লাস 6 এ চৌধুরী আর তুমি আলোচনা করে পরীক্ষা দিলে, চৌধুরী সেকেন্ড বয় হয়ে গেল, তুমি সেই লাস্ট বয় রয়ে গেলে। এইটাই তুমি ঘোষ আর চৌধুরী একসাথে পরীক্ষায় বসলে, সবাইকে জ্ঞান বিলিয়ে সেই তুমিই লাস্ট হলে। ক্লাস 9 এ ঘোষের খাতায় লিখে দিলে, এত বাজে রেজাল্ট এলো তোমার যে নম্বর উচ্চারণ করতে লজ্জা পাও। ক্লাস 4 এর পর থেকে আর কবে একা একা পরীক্ষা দিয়েছো বলো তো? আগামী বছর স্কুল ফাইনাল, আপনি দেখে নেবেন, আপনি দেখে নেবেন, আমরা ঘুরে দাঁড়াবই। তোমার ভালো হলে স্কুলের ভালো, ক্লাসের ভালো, কারণ ঘোষের থেকে বেশি নাম্বার অন্তত তুমি ডিজার্ভ করো। ম্যাডাম, এরা কিন্তু পক্ষপাতিত্ব হচ্ছে। ম্যাডাম, এরা পক্ষপাতিত্ব হচ্ছে। কিসের পক্ষপাতিত্ব শুনি? নিজে পরীক্ষা দিয়ে আগে ভালো ফল করে দেখাও। চক্রবর্তী লিখে দিয়েছিল বলেই তো 40% পেয়ে কোনো রকমে পাস করলে। যখন নিজে নিজে পরীক্ষায় বসার সময় এলো, কালিয়াগঞ্জের ক্লাসরুমে, খড়গপুরের খিচুড়ি স্কুলে, করিমপুরের কম্পিউটার ক্লাসে, সব জায়গায় ডাহা ফেল করেছো। তার উপরে আজকে আবার সোনা নিষ্কাশন পদ্ধতিতে গরুর ছবি এঁকে এনেছো, কি করে তোমাকে ভালো স্টুডেন্ট বলি বলতে পারো? কিন্তু কিন্তু ম্যাডাম, দিল্লি থেকে বাবা যখন গার্জিয়ান মিটিং এ এসেছিল, আপনি তো তার সাথে আলাদা করে মিটিং করলেন, কই তখন তো বাবাকে বললেন না আমি অন্যের লিখে দেওয়ার জন্য পরীক্ষায় পাস করেছি? কেন ম্যাডাম তখন বাবাকে বললেন না, আমায় বলছেন? ঘোষ, ভুলে যেও না, উনি শুধু তোমার বাবা নন, মাঝে সাঝে স্কুলে অনুদানও দেন। অনুদানের ব্যাপারে ওনার সাথে কথা ছিল, অন্যান্য রাজ্যে স্কুলগুলোকে ক্রমাগত অনুদান দিলেও তোমার বাবা এই স্কুলের ন্যায্য প্রাপ্য আটকে রেখে দিয়েছেন, তাই তোমার বাবার সাথে অফিসিয়াল মিটিং ছিল, তোমার কুকর্মের নালিশ করার মিটিং না। তোমাদের ফ্যামিলিতে তোমার মা ছাড়া তো আর কাউকে ভালো দেখি না বাছা, মিষ্টি মিষ্টি সবুজ ঘাস খেয়ে মাঠে মাঠে ঘুরে বেড়ায় তোমার মা। কি ভালো মানুষ, কি ভালো ব্যবহার, দেখা হলেই হাম্বা করেন। এদিকে তোমার বাবা ন্যায্য পাওনা থেকে লোককে বঞ্চিত করেন, বাংলাকে বঞ্চিত করেন, আমাদের স্কুলকে বঞ্চিত করেন, আর তুমি স্কুলে চেয়ার ভাঙছো, টেবিল ভাঙছো, আগুন জ্বালাচ্ছো, তার উপরে আবার অন্যের লেখা দেওয়া নাম্বার নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরছো, আবার স্কুলের মধ্যে থেকে স্কুলকে গালাগালি করছো, লজ্জা করে না তোমাদের? ছাড়ো, বাদ দাও, এসব আলোচনা করে লাভ নেই। আচ্ছা ঘোষ, দেখি বিদ্যাসাগরের ওই বইটা দাও। এই যে ম্যাডাম, এই নিন সহজ পাঠ।